শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদেরই বেতনমন্দের হুমকি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারিতে কিন্তু তোলপাড় রাজ্য রাজনীতি। রাজ্যপালের কথা মতো চললে সেই কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বন্ধ করে দেবেন তিনি। মঙ্গলবার কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে শিক্ষক দিবসের সরকারি অনুষ্ঠান থেকে হুঁশিয়ারি দিলেন মমতা ব্যানার্জি। এদিন রাজ্যপালের বিরুদ্ধে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন তিনি। রাজ্যপালের বিরুদ্ধে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রী এদিন বলেন, মধ্যরাতে হঠাৎ করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বদলে গেল, ১৬ জনকে টপকে। হঠাৎ শুনলাম কেরলের একজন আইপিএস অফিসার, যার শিক্ষায় কোনো অভিজ্ঞতাই নেই, তাকে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর করে দিয়েছে। ১০ বছর প্রফেসারি করলে তবে সে প্রিন্সিপাল বা ভাইস চ্যান্সেলর হতে পারে। রবীন্দ্র ভারতীতে করে দিয়েছে একটা এক্স জাজ, ওকে আমি চিনি, কারণ ও আমার সাথে পড়েছে এমএ। সে তো প্রফেসারই করেনি, সে লিগ্যাল কাজ করছে। পুরো সিস্টেমটাকে কোলাপস করে দেওয়ার একটা চক্রান্ত চলছে, এই চক্রান্ত আমরা মানব না। রাজ্যপাল সিবি আনন্দ বোসকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি যদি রাজ্যপাল মনে করেন তিনি সব করলেন, তাহলে নির্বাচিত সরকারের কোনো দরকারই নেই। আমি ওনাকে বারবার বলেছি, আমরা ইলেকটেড আর আপনি জাস্ট দেখানোর জন্য একটা নমিনেটেড পোস্ট, কিন্তু আপনি যদি মনে করেন চিফ মিনিস্টারের থেকেও বড়, তাহলে মনে রাখবেন সমস্ত পলিসি ঠিক করে স্টেট গভর্নমেন্ট। এরপরই সরাসরি শিক্ষকদের বেতন বন্ধের হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, আপনি যদি কলেজ বিশ্ববিদ্যালয়ে হস্তক্ষেপ করেন আর কোনো কলেজ বিশ্ববিদ্যালয় যদি আপনার কথা শুনে চলে, আমি কিন্তু অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট, নো কম্প্রোমাইজ। দেখি আপনি কোন কলেজ কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মাইনে দেন। মধ্যরাতে বিজেপির একটা প্রেসিডেন্ট না কে, তাকে করে দিল ভাইস চ্যান্সেলর। হোয়াট ইজ দিস? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, শিক্ষক দিবসের অনুষ্ঠানে রাজ্যপালকে একেবারে নিশানা করে তুলনা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং শিক্ষক দিবসের অনুষ্ঠান থেকে শিক্ষকদেরই বেতন বন্ধের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপর দেখার মুখ্যমন্ত্রীর এই হুঁশিয়ারির পর রাজ্যপাল কী স্টেপ নেন।